দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন মন্তব্য করা বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদের শেষ কর্মদিবস আজ। রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে বিদায় সম্বর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতি। কিন্তু বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন কোনো সম্বর্ধনা নেবেন না তিনি। এমনকি জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতিদের যে সম্বর্ধনা দেওয়া হয় সেটিও নেবেন না। রোববার সংশ্লিষ্ট কোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছে। শ্রদ্ধেয় বিচারপতি বলেছেন যে নিশ্চয়ই আপনাদের বক্তব্য শুনবে, তো লাফালাফির কি আছে, দেশটাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে এই কথা। এই কথা নিয়ে অ্যাটর্নি জেনারেল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। প্রধান বিচারপতি আমরা দেখেছি জনাব এমদাদুল হক আজাদকে ডেকে নিয়ে ভৎসনার মতোই কথাবার্তা বলেছেন, সংযত আচরণ করতে বলেছেন। প্রধান বিচারপতির হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের উপরে যদিও এক ধরনের এখতিয়ার আছে কিন্তু অত সর্বব্যাপী নাই। দর্শক, আরেকটা খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছেন বলা সেই বিচারপতি বিদায় সম্বর্ধনা নেবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সকলকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, কয়েকদিন আগে আপনারা সকলে অবগত আছেন আদিলুর রহমানের জামিন শুনানিতে হাইকোর্টের এক বিচারক তিনি বলেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল কে বলেছিলেন যে দেশকে তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, আপনারা সকলে সেটা অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে হাইকোর্টের সেই বিচারপতি তিনি তার ক্ষমতা হারিয়েছে, তিনি চাকরি হারিয়েছে, তার বিদায় সংবর্ধনা দেওয়া নিয়ে এখন প্রশ্ন উঠেছে। দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করা সেই বিচারপতি নেবেন না বিদায়ী সংবর্ধনা। সেই বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ কোনো ধরনের সংবর্ধনা নেবেন না। একটি মামলার জামিন শুনানির সময় দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন মন্তব্য করে বেশ আলোচনায় আসেন তিনি। আজকে তার শেষ কর্মদিবস, সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দিয়ে থাকেন সবাই। তবে আজ এজলাসে বসবেন না তিনি। রবিবার 15 অক্টোবর প্রধান বিচারপতির দপ্তরকে বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক আজাদ জানান তার শরীর ভালো নেই, তাই কোর্টে আসবেন না তিনি। সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র জানায় বিচারপতি এমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন তিনি কোনো ধরনের সংবর্ধনা নেবেন না। এমনকি সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতি যে সংবর্ধনা দেওয়া হয় সেই সংবর্ধনাও তিনি নেবেন না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এ বিষয়ে আমরা কয়েকটা মন্তব্য শুনে আসব, কয়েকটা প্রতিবেদন দেখে আসব, তারপরে কথা বলবো এবং সেই সাথে সাথে আমরা বিএনপির একজন আইনজীবীর মুখ থেকে গুরুত্বপূর্ণ অপিনিয়ন শুনব, তিনি কি বললেন দেশের এই জাহান্নাম সম্পর্কে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা জুড়ে আমাদের। দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন মন্তব্য করা বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদের শেষ কর্মদিবস আজ। রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে বিদায় সম্বর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও আইনজীবী সমিতি। কিন্তু বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন কোনো সংবর্ধনা নেবেন না তিনি। এমনকি জাজেস লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বিচারপতিদের যে সংবর্ধনা দেওয়া হয় সেটিও নেবেন না। রোববার সংশ্লিষ্ট কোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক সূত্র চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছে। উনি দুর্নীতি করেন কি করেন না এটা দেশবাসী এবং বিশ্ববাসী জানে। আজকে ওনার পুত্রকে, পুত্র কোথায় আছে এটা আমরা কেউই বলতে পারছি না। একটি রাজনৈতিক পরিবারের সন্তান পালিয়ে বেড়াবে এটা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য কোনো সুখকর না। আমরা চাই ওনার পুত্রকে উনি নিয়ে আসুক, আমরা চাই দুর্নীতিমুক্ত প্রশাসন হোক, কিন্তু উনি যেভাবে ওনার দল এবং ওনার পরিবারকে দুর্নীতির সাথে যুক্ত করেছেন ইতিহাস তাকে ক্ষমা করবেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তার উপর একটি মামলা হয়, সেই মামলায় আদিলুর রহমান খান শুভ্র, তিনি একজন আইনজীবী, তিনি এবং তার সহকারী তাকে 2 বছরের কারাদণ্ড এবং আরও কিছু টাকা জরিমানা করেছেন। ওই মামলাটি যখন আপিল করা হয় জনাব এমদাদুল হক আর বিচারপতি জনাব এমদাদুল হক আজাদের কোর্টে, তিনি তখন যখন আপিল সাবমিট করা হয় এবং আপিলকারীর আইনজীবী বক্তব্য রাখছিলেন, তখন রাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল
সহকারী অ্যাটর্নি জেনারেল তিনি দাঁড়িয়ে লাভ দিয়ে উঠে বলেছেন আমাদেরও বক্তব্য আছে। তখন শ্রদ্ধেয় বিচারপতি বলেছেন যে নিশ্চয়ই আপনাদের বক্তব্য শুনবে, তো লাফালাফির কী আছে, দেশটাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে এই কথা। এই কথা নিয়ে অ্যাটর্নি জেনারেল প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রধান বিচারপতি আমরা দেখেছি জনাব এমদাদুল হক আজাদকে ডেকে নিয়ে ভৎসনার মতোই কথাবার্তা বলেছেন, সংযত আচরণ করতে বলেছেন। প্রধান বিচারপতির হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের উপরে যদিও এক ধরনের এখতিয়ার আছে কিন্তু অত সর্বব্যাপী নাই। হাইকোর্ট ডিভিশনের বিচারপতিরা স্বাধীনভাবে তারা সমাজের যে কোনো বিষয় নিয়ে তারা কথা বলতে পারেন, এবং আপনারা জানেন যে এই বিচার বিভাগ সুপ্রিম কোর্ট সংবিধানেরও অভিভাবক, সংবিধানের ব্যাখ্যা পর্যালোচনা সমস্ত কিছু তারা করে থাকেন। যে বিচারপতি মহোদয় এই কথা বলেছেন তিনি সমাজের একটি প্রতিবিম্ব, সমাজের স্বাভাবিক চিত্রকে পরিস্ফুটিত করেছেন, তিনি খুব অন্যায় বলেন নাই। কিন্তু যারা তার এইসব বক্তব্যকে নিয়ে যারা বিভিন্নভাবে অপপ্রচার করেছেন তারা অন্যায় করছেন। এই অ্যাটর্নি জেনারেলের অফিস সরকারের একটি এখন নগ্ন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, অতীতে এইভাবে ছিল না। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইন কর্মকর্তা, তিনি স্বাধীনভাবে রাষ্ট্রের সমস্ত কিছুকে তুলে ধরবেন। সরকারের লেজুরবৃত্তি পাঁচাটা করা, এগুলো এই অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো কাজ নয়। এবং যিনি প্রধান বিচারপতি তিনি ছাত্রলীগ, জাতীয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, আমরা আমাদের এগুলো জানা। তারপর তিনি আইনজীবী হয়েছেন, হাইকোর্ট ডিভিশনের বিচারপতি হয়েছেন, এখন প্রধান বিচারপতি হয়েছেন। আমাদের প্রত্যাশা ছিল তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পৃথিবীর অনেক দেশে রাজনৈতিকভাবে প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ করা হয়, রাশিয়ার কথা বলেন, আমেরিকাতেও কিয়দাংশ এরকম হয়। কিন্তু আমাদের ধারণা ছিল জনাব প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন, কিন্তু তার নিয়োগের পরপর আমরা দেখেছি তিনি ছাত্রলীগের কাছ থেকে পুষ্পস্তবক নিয়েছেন। এটি খুবই খুবই স্বাধীন বিচার ব্যবস্থার জন্য একটি কুঠারাঘাত। আমরা দেখেছি ডিবি প্রধান পুলিশের জনাব হারুন, তিনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে একজন প্রধান বিচারপতিকে একটি তলোয়ার উপহার দিয়েছেন, কি জঘন্য কাজ! একজন প্রধান বিচারপতিকে কিভাবে তিনি এই কাজটি করতে পারেন? একজন প্রধান বিচারপতির সাথে তো স্বাভাবিকভাবে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। এবং এই প্রধান বিচারপতি তিনি নেত্রকোনাতে স্টেডিয়ামের মধ্যে তিনি আওয়ামী লীগের তিনি সংবর্ধনা গ্রহণ করেছেন, এটাও তিনি করতে পারেন। আমাদের যে প্রত্যাশা ছিল যে তিনি প্রধান বিচারপতি হয়ে যুগান্তকারী কিছু পদক্ষেপ নেবেন, এবং পৃথিবীর প্রধান বিচারপতিরা কীভাবে চলেছেন, অত্যন্ত গুণধর বিচারপতিরা কীভাবে অগ্রসর হয়েছেন, কীভাবে বিচার কার্য পরিচালনা করেছেন, আমাদের দেশে বিচার কার্য পরিচালনার রীতিনীতি এগুলোকে ধারণ করে বিচার ব্যবস্থাটাকে এই ভঙ্গুর করুণ দশার বিচার ব্যবস্থাটাকে তিনি উজ্জীবিত করবেন। কিন্তু দেখা গেল তিনি দলীয় চেতনায় আবদ্ধ হয়ে এই দলবাজি করছেন, সুপ্রিম কোর্টকে বাংলাদেশ আওয়ামী লীগের সুপ্রিম কোর্ট শাখায় পরিণত করা হয়েছে। আমরা এইসব ঘটনার তীব্র প্রতিবাদ করি। আমরা মনে করি স্বাধীন এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা মানুষের অধিকার এবং বিচার যে কারণে প্রতিষ্ঠিত সেটা বজায় রাখতে পারবে। আমাদের আশা তিনি এখনও এই অবস্থা উপলব্ধি করে তিনি সেভাবে বিচার কার্য পরিচালনা করবেন। এক সময় হয়তো তিনি থাকবেন না, তার কর্মকাণ্ড আমরা পর্যালোচনা করব, বিচার ব্যবস্থাকে যে ক্ষতি করবে, বিচার ব্যবস্থার স্বাধীন এবং নিরপেক্ষতা যে বিঘ্ন ঘটাবে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমরা চাই না আমাদের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সেরকম একটি জায়গায় যাক, এটা তার উপর নির্ভর করছে। আমাদের দিক থেকে আমরা স্বাধীন বিচার ব্যবস্থা, আমাদের দিক থেকে মানুষের অধিকার রক্ষার বিচার ব্যবস্থার জন্য লড়াই আইনজীবীরা অব্যাহত রাখবে, এবং ইনশাল্লাহ এই লড়াই আইনজীবীরা বিজয়ী। দর্শক, আরেকটা খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছেন বলা সেই বিচারপতি বিদায় সম্বর্ধনা নেবেন না। দর্শক, খুবই চমৎকার একটি এটা উদাহরণ, যেখানে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একেবারে শেষ ধসে পড়েছে দলীয়করণের চূড়ান্ত মাত্রায়, যেখান থেকে আসলে কিছু নির্দেশনা আসবে জাতিকে উজ্জীবিত করবে, সংবিধানকে বাংলাদেশের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করবে, সেরকম সাহসী পদক্ষেপ বা বক্তব্য সিদ্ধান্ত আমরা যেখানে আশা করি সেই আশাগুলো এখন আস্তে আস্তে চুরমার হয়ে যাচ্ছে। এই দুরবস্থার মধ্যেও কিছু কিছু ব্যক্তি যখন সাহসী পদক্ষেপ নেন, বক্তব্য দেন, তখন জাতিকে অনুপ্রাণিত করে, কিছু আবারও ঘুরে দাঁড়ানোর একটা প্রেরণা যোগায়।
তেমনই হচ্ছেন বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ। তিনি সেদিন যথার্থভাবেই হয়তো বলেছিলেন যে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। তো সেই ব্যক্তিটি আজকে নিয়ম মাফিক তার বিদায় সম্বর্ধনা হবার কথা, কিন্তু তিনি বিদায় সম্বর্ধনা নেননি। এটাও কিন্তু একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করলেন। অর্থাৎ এই বক্তব্যের কারণে তাকে ভর্ৎসনা করেছিল অ্যাটর্নি জেনারেল, বিচার চেয়েছিল, প্রধান বিচারপতি ডেকে তাকে সতর্ক করেছিল বা শাসিয়েছিল, আমরা ঠিক জানি না কি বলেছেন। তো আজকের এই পদক্ষেপের মধ্য দিয়ে বোঝা যায় যে সেদিন যে তিনি এই কথাটি বলেছিলেন সেইটাকেই তিনি স্ট্যান্ড করছেন, এবং যা তার বিপরীতে যারা প্রতিক্রিয়া জানিয়েছিল সেই প্রতিক্রিয়া নিশ্চয়ই তিনি সমর্থন করেননি, সেই কারণে তাদের কাছ থেকে তিনি আর বিদায় সম্বর্ধনা নেননি, না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা ভালো জিনিস। যা খবরে বলা হচ্ছে, খবরটা বলি, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন মন্তব্য করা বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদের বিচারিক জীবনে শেষ কর্মদিবস আজ। সুপ্রিম কোর্টের রীতি অনুযায়ী শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে বিদায়ী বিচারপতিকে সম্বর্ধনা দেওয়া হয়ে থাকে। কিন্তু বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ সুপ্রিম কোর্ট প্রশাসনকে জানিয়ে দিয়েছেন তিনি কোনো ধরনের সম্বর্ধনা নেবেন না। আজ রোববার সংশ্লিষ্ট কোর্ট ও সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সুপ্রিম কোর্টের প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া পৌঁছে দেওয়া হবে। এই ধরনের মন্তব্য করার কারণে সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে ওই দিন প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, একটি মামলার ফৌজদারি আপিলের শুনানিকালে বিচারপতির এই ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের মন্তব্য করে তিনি বিচারপতি সংবিধান বলে যে শপথ নিয়েছিলেন তা ভঙ্গ করেছেন। এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং অত্যন্ত গর্হিত, যা কোনোভাবেই গ্রহণ করা যায় না। ওই দিন সন্ধ্যায় মন্তব্য করা বিচারপতিকে খাস কামরায় ডেকেছিলেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদকে সতর্ক করে কথাবার্তায় আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। দর্শক, আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেটা ছিল মানে একক বেঞ্চে জামিন দেওয়া হয়েছিল এবং যে জরিমানা সেটি মওকুফ করা হয়েছিল। তো সেখানে ঘটনা ঘটেছিল গত 10ই অক্টোবর। খবরটা ছিল এই যে, তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় সাজাপ্রাপ্ত মানবাধিকার সংগঠনের সম্পাদক আইনজীবী আদিলুর রহমান খান শুভ ও পরিচালক নাসিরুদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আপিল আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এটা হচ্ছে পুরনো খবর। আদিলুর এলানের জামিন শুনানির শুরুতে ডায়াসে সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, আমারও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, আসামিদের আইনজীবীকে আগে বলতে দিন, আপনি এখনই লাভ দিয়ে উঠছেন কেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এ জে মোহাম্মদ আলী আরও বলেন, তখন এই যে মানে অর্থাৎ আদিলুর রহমান শুভ এবং নাসিরুদ্দিনের যে জামিন আবেদন, সেই জামিন আবেদনে আসামিদের পক্ষের যে এ জে মোহাম্মদ আলী তার বক্তব্য শুনতে চেয়েছিলেন। তখন ওই যে ইন্টারাপ্ট করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তার অতিরিক্ত আগ্রহ বা যে বাধা সৃষ্টি করে যে বলা যে আমাদেরও বক্তব্য আছে, তখন তিনি ক্ষুব্ধ হয়ে এই কথা বলেছিলেন যে দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এটা এই কথাটা কিন্তু তিনি যে বললেন সরকার পক্ষের উদ্দেশ্যে, এটা অনেকেই আবার অ্যাপ্রিসিয়েট করেছে, এই কারণে যে এটা বাস্তবিক অর্থেই অনেকে মনে করেন যে সঠিক। কারণ সারা দেশে মানে ক্ষমতাসীনরা তার যে অবস্থান, তাদের যে দাপট, তাদের যে ক্ষমতার একচ্ছত্র মানে আধিপত্য, সেই আধিপত্যে অনেকে নাবিশ্বাস, অনেকে প্রতিবাদ করতে পারছেন না, এবং সেইটার মানে একেবারে নির্বাচন থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সকল ক্ষেত্রেই এই ধরনের একটা দখলদারিত্ব মনোভাব বা আধিপত্য বিস্তারের মনোভাব, তার সেই অবস্থার প্রেক্ষিতেই হয়তো বিচারপতি বলেছেন দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। তো ফলে অনেকেই
এই তার এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু মানে আতে ঘা লাগার মতনই যে সাথে সাথেই মানে এর প্রতিবাদ তারা করেছে ক্ষমতাসীনরা। অ্যাটর্নি জেনারেল বিচারপতির হলো বিচার দাবি করেছেন, চিন্তা করেন এটা কি চাইতে পারে? আবার প্রধান বিচারপতি ডেকে তাকে সতর্ক করেছেন, এটা তো বিচারপতি তার ক্ষোভ উষ্মা থেকে সে তার মতন করে অ্যাক্ট করতে পারে। তো অ্যাটর্নি জেনারেল বিচার চাইলেন আর প্রধান বিচারপতি মানে ডেকে তাকে শাসন করলেন বা সতর্ক করলেন, সেটাও কতখানি যুক্তিসঙ্গত। এবং এটাও যে বোঝাই যায় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে আর নিজের সক্রিয় অবস্থানে নেই, এই ঘটনাগুলো সেটা ইঙ্গিত দেয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত বন্ধুগণ, দেখতে পারলেন ব্যক্তিগত মতামত, অপিনিয়নটা জানাবেন আপনারা, কি বলতে চান, কি বলার আছে আপনাদের বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়নটা অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন। দেশটাকে তো আসলেই জাহান্নামে পরিণত করেছে, আসলেই তো জাহান্নাম বানিয়ে ফেলেছে, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। হাইকোর্টের এই বিচারক এমদাদুল হক আজাদ তিনি যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটা একদম যুগ উপযোগী মন্তব্য বলে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসলে কি বলবো, বুঝে আসে না। দেশের বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট খুবই দুরবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে একটা সহিংসতাপূর্ণ ঘটনা ঘটতে পারে বলে সকলেই অবগত। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত। হাইকোর্টের বিচারক এমদাদুল হক আজাদ তিনি যে মন্তব্য করেছিলেন আদিলুর রহমানের জামিন শুনানিতে, তিনি যে বলেছিলেন দেশটা জাহান্নাম বানিয়ে ফেলেছে বর্তমান ক্ষমতাসীন দল এবং বর্তমান সরকার, তো সেটা নিয়ে আপনারা আপনাদের মতামতটা জানাবেন, কি বলতে চান। ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।